কালকে একটা জায়গায় যাব কিন্তু কটার সময় ট্রেন আছে সেটা আমার জানা নেই সঠিক আমি বাজারে গিয়েছিলাম কিন্তু স্টেশন মাস্টারের কাছ থেকে জিজ্ঞেস করা হলো না যে ট্রেনটা কটার সময় সকালবেলায় আছে যদি জানার থাকতো অনেকটা ভালো হতো কি হয়েছে ভাই কোথায় যাবেন আপনি কালকে আমি বহরমপুর যাব ফার্স্ট সকালে কিন্তু ফার্স্ট সকালে কটার সময় ট্রেন আছে সেটা আমার জানা নেই আপনার কি জানা আছে ভাই আপনাকে কোনো মাস্টারের কাছে যেতে হবে না আপনি আপনার ফোন থেকে চেক করতে পারবেন আপনার ট্রেনের টাইম টেবিল বা ট্রেনের সময় কি বলেন হ্যাঁ আপনার ট্রেনটা কোথায় আছে কতক্ষণ পর আপনার স্টেশনে পৌঁছাবে অথবা আপনি যেখানে যাবেন সেখানে কটা সময় পৌঁছাবে সব কিছুই আপনার হাতে থাকা ফোন আপনাকে বলে দেবে হ্যা ভুলভাল বলছেন আপনি ট্রেন সেই কোথায় আছে আর আমার ফোন কিভাবে জানবে আর আমার স্টেশনে যখন ট্রেনটা আসবে তখনই বা আমার ফোন কিভাবে বুঝবে ভুলভাল বলছেন নাকি আপনি হ্যাঁ সত্যি আমি যখনই কোথাও যাই তখন আমার ফোন থেকে চেক করি আমার ট্রেনের টাইম টেবিলটা তাই হুম তাহলে আমাকে একটু দেখিয়ে দেন না ভাইয়া যে কিভাবে দেখতে হয় ফোন থেকে আমার ট্রেনটা কোথায় আছে কতক্ষণ পর আমার স্টেশনে আসবে আর কখন আমি সেই জায়গায় পৌঁছাবো যদি একটু দেখিয়ে দিতেন ফোন থেকে কিভাবে চেক করতে হয় তাহলে আমি অনেকটা হেল্প হতাম ওকে ঠিক আছে তাহলে আমি যেটা বলছি সেটা শুনুন আমার দিকে ফলো রাখুন আমি যেটা যেটা করতে বলছি সেটা সেটা আপনার ফোনে করুন আপনিও জানতে পারবেন ট্রেনের টাইম টেবিল বা ট্রেনের সময় আপনার হাতে থাকা ফোন থেকেই ওকে ভাইজান ওকে প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন দেখুন আপনার ফোনে এরকমভাবে প্লে স্টোর বলে একটা অ্যাপস থাকবে এই প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পরে এবার আপনি এই সার্চ বক্সের উপর একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটা অ্যাপসের নাম লিখতে হবে আপনাকে সেই অ্যাপসটার নাম হচ্ছে দেখুন আমি আপনাকে লিখে দেখাচ্ছি ভয়ারে ইজ মাই ট্রেন এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন দেখুন ভয়ারে ইজ মাই ট্রেন এই অ্যাপসটা লিখার পরে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপস লাগবে এবার আপনি সব অ্যাপসগুলো ডাউনলোড করবেন না আমি আপনাকে যেটা ডাউনলোড করতে বলবো সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে ট্রেনের মাথাটা আপনি দেখতে পাচ্ছেন কেমন ধরনের মাথা আপনি ভালোভাবে দেখুন লোগোটা এই লোগোর অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখবেন লেখা থাকবে ইনস্টল ঠিক আছে এই জায়গাটায় লেখা থাকবে আমার এখানে দেখাচ্ছে না কারণ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যার জন্য দেখাচ্ছে না তো আপনাদের দেখবেন ডাউনলোড যদি না করা থাকে তাহলে এইখানে লেখা থাকবে ইনস্টল ঠিক আছে তো আপনারা ইনস্টল লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন ডাউনলোড হতে শুরু হয়ে যাবে দেখবেন এক পার্সেন্ট দু পার্সেন্ট করে উঠতে শুরু হয়ে যাবে এবার যখন সেটা একশো পার্সেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ওই অ্যাপসটা ইনস্টলিং হয়ে যাবে আপনার ফোনে ঠিক আছে তখন দেখবেন আপনারা এইভাবে আশেপাশে দেখবেন আপনার হোম স্ক্রিনে এরকমভাবে স্কল করে করে দেখবেন এক কোণাতে সেই অ্যাপসটা চলে আসবে ঠিক আছে দেখুন এখানে যে বিভিন্ন রকম অ্যাপস আছে এরই ভিতরে কিন্তু আপনাদের ফোনেও এইভাবে কিন্তু চলে আসবে এবার আপনি কি করবেন ওই অ্যাপসটাকে আপনি খুঁজে বার করবেন কোথায় আছে দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই অ্যাপসটাকে টেনে ধরে এদিকে নিয়ে আসছি দেখুন এই অ্যাপসটাকে আপনাকে ওপেন করতে হবে দেখুন ভালোভাবে দেখে নিন তো এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এবার আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদি আপনারা নতুন এই অ্যাপসটাকে ডাউনলোড করেন তাহলে কিছু আপনাকে পারমিশন অ্যালাউ করতে হবে তারপরে আপনি সিলেক্ট করবেন কোন ভাষাতে দেখতে চান বাংলা নাকি ইংলিশ ঠিক আছে তো সেই ভাষাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকমভাবে আপনার একটা ইন্টারফেস দেবে ঠিক আছে এবার আপনি যে কাজটা করবেন বন্ধু আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে উপরে দেখুন লিখেছি আমি দেবগ্রাম আর নিচে লিখেছি লালগোলা মানে আমি দেবগ্রাম থেকে লালগোলা যাওয়ার টাইম দেখব বা সময় দেখব দেবগ্রামে কখন আসবে ট্রেনটা সেই সময়টা আমি দেখবো অথবা এখন ওই ট্রেনটা কোথায় আছে সেটা দেখব অথবা ওই ট্রেনটার লালগোলাতে কখন পৌঁছাবে সেটাও দেখব ঠিক আছে তো দেখুন বন্ধুরা প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আমি যেটা আমি আপনাকে বারবার বলছি সেটা হচ্ছে বা যেখানে আপনি উঠবেন সেটা আপনি উপরকার ঘরটায় লিখবেন আর যেখানে আপনি নামবেন সেটা এই নিচেকার ঘরটায় লিখবেন ঠিক আছে তো আমি আপনাকে দেখানোর জন্য এটা কেটে দিচ্ছি ঠিক আছে এটা আমি কেটে দিয়ে নতুন করে লিখছি দেখুন এর উপর একবার ক্লিক করে এটা ব্যাক স্পেস করে কেটে দিলাম আর এই যে নিচে লেখা আছে দেখুন লালগোলা এটাও আমি কেটে দিলাম এখান থেকে ব্যাক স্পেস করে ঠিক আছে স্টেশন থেকে বা স্টেশনে এরকমভাবে লেখা থাকবে যখন আপনি নতুন অ্যাপসটা ওপেন করবেন তো আপনি যেখানে উঠবেন সেইখানকার নামটা উপরে দেবেন আর যেখানে আপনি নামবেন সেইখানকার নামটা এই স্টেশনে লেখা আছে মোটা করে এইখানে দেবেন ঠিক আছে তো আমি আপনাকে দেখাই এখানে আমি লিখছি দেবুগ্রাম ডি বি এ জি আর এইভাবে আপনি কিছুটা কিছু লিখতে লিখতেই দেখবেন চলে আসবে দেবগ্রাম বলে তো আপনি দেবুগ্রামটাই ক্লিক করে দেবেন তারপরে নিজেকে ঘরটাই দিবেন আমি এইখানে আপনাকে দেখানোর জন্য লিখলাম বহরমপুর ঠিক আছে দেখুন ই আর লিখতে না লিখতেই বহরমপুর কোট বলে লেখা চলে আসলো দেখুন তো আপনি যেটা হবে আপনার যেখানে বান সেখানে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে এবার দেখুন প্রথম কার্ডটাই আসলো দেবগ্রাম আর নিচে কাটটা কি আসলো বহরমপুর তো আমি এবার দেখব যে বহরমপুরের ওই ট্রেনটা দেবগ্রামে কটা সময় আসবে তো যার জন্য এই যে নিচে লেখা আছে দেখুন ট্রেন খুঁজুন তো ট্রেন খুঁজুন লেখাটা একবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা বিভিন্ন ধরনের টাইম চলে আসছে বিভিন্ন ট্রেনও চলে আসছে তো এবার আপনি লক্ষ্য রাখুন কোন জিনিসটা আপনি ফলো করবেন এই যে এখানে লক্ষ্য রাখুন বন্ধু আমি আপনাকে দেখাচ্ছি মার্ক করেন নইলে আপনি বুঝতে পারবেন না এই যে যেটা আমি মার্ক করে দিচ্ছি আপনি ভালোভাবে দেখুন এটা কী আছে এই প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রেনের নাম্বার এই যে জিরো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের নাম্বার আর এইটা হচ্ছে চারটে এক মানে এটা হচ্ছে আপনার দেবগ্রামের টাইম যেটা আপনি প্রথমকার ঘরটায় লিখলেন মানে দেবগ্রামে এই টাইমে ট্রেনটা পৌঁছাবে ঠিক আছে আর বহরমপুর কখন পৌঁছাবে মানে এটা হচ্ছে চারটে একে দেবগ্রামের টাইম আর বহরমপুরের টাইম হচ্ছে পাঁচটা পাঁচ এবার যদি দেখেন যে এই ট্রেনটায় আপনি যাবেন ঠিক আছে কিন্তু এই ট্রেনটা এখন আছে কোথায় সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এই টাইমের লেখাটার উপরে একবার ছোটো করে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে আপনার লিস্টটা চলে আসবে এবার দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু এই যে এখানে দেখাচ্ছে দেখুন এই যে লাল গোলা বুঝতে পারছেন মানে ট্রেনটা এখন লাল গোলায় চলে গেছে এখন কটা বাজে আমি যে এখন ভিডিওটা শ্যুট করছি কটার সময় দশটা একে মানে কখন রাত দশটাতে আমি ভিডিওটা শ্যুট করছি এখন আর টাইমটা আমি কটায় দেখেছিলাম পাঁচটা কতই দেখেছিলাম না তো ওই ট্রেনটা তো চলে গেছে তাই না টাইম তো পার হয়ে গেছে তো ওটা এখন লাল গোলায় পৌঁছে গেছে ওই ট্রেনটা বুঝতে পারছেন সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন মানে ওই ট্রেনটা চলে গেছে এবার যদি ওই টাইমের আগে আপনি দেখেন ধরেন মানে সাড়ে চারটের সময় আপনি এই পাঁচটা আটের ট্রেনটা দেখছেন তো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তাহলে আপনি এইগুলোকে লক্ষ্য রাখবেন এই যে অ্যারোটা দেওয়া আছে দেখুন ফোনের অ্যারোটা এই অ্যারোটা যেখানে থাকবে তার পাশে দেখবেন স্টেশনের নাম দেওয়া থাকবে আপনি দেখে নেবেন যে কোথায় আছে ট্রেনটা আপনি দেখলেই বুঝতে পারবেন যদি এই জায়গাটায় থাকে তাহলে জানবেন ট্রেনটা জিয়াগঞ্জ আছে বা জিয়াগঞ্জ পৌঁছে গেছে যদি আপনি মুর্শিদাবাদ লেখা থাকে এইখানে যদি ট্রেনের মাথাটা থাকে তাহলে জানবেন ট্রেনটা এখন মুর্শিদাবাদ ঠিক আছে তো এইভাবে আপনি দেখতে পারবেন খুবই সহজেই ঠিক আছে ট্রেনের টাইম বা ট্রেনের সময় অথবা ট্রেনটা কোথায় আছে সেটা আপনি বুঝতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে খুবই সহজেই দেখুন বন্ধুরা শরীরটা একটু অসুস্থ হওয়ার কারণে আপনাদেরকে হয়তো ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম কি না আমি সেটা বুঝতে পারছি না তো যদি আপনারা একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন আমি আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আজকের মতোই আমি এখান থেকেই ফিনিশ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন